এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সিবিআই এর সিটের দায়িত্বভার নিলেন অশ্বিন শেনবি। 2006 হরিয়ানা ক্যাডারের আইপিএস অফিসার আজি সকালে চণ্ডীগড় থেকে কলকাতায় পৌঁছে চলে যান নিজাম প্যালেসে। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, অশ্বিন শেনবি দায়িত্ব নেওয়ার পর কি কি করলেন, কি জানতে পারছো? না দেখো, তুমি জানো তিন দিন আগেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন যে এসআইটির দায়িত্বে থাকবেন হরিয়ানার আইপিএস ক্যাডার অশ্বিন শেনবি, যিনি চণ্ডীগড়ে সিবিআই ডিআইজি হিসেবে কর্ম ছিলেন। এবং এই নির্দেশের তিন দিনের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি অশ্বিন শেনবি ডিআইজি র্যাঙ্কের অফিসার, তিনি নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে এসে পৌঁছেছেন। সকাল 8টা নাগাদ তিনি সিবিআই দপ্তরে এসে পৌঁছেছেন এবং তারপর থেকেই যেটা সিবিআই সূত্রের খবর, অশ্বিন শেনবি এসএসসি দুর্নীতি মামলায় যারা তদন্তকারী অফিসার তাদের কিন্তু ডেকে কথা বলছেন। এবং গত কয়েক মাসে যে তদন্ত হয়েছে বা তাদের যে কেস ড্যাডি তদন্তে কি বেরিয়ে এসছে, কাদের কাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কি কি তথ্য প্রমাণ রয়েছে, এই সমস্ত তথ্য এবং কেস ড্যাডি নিয়ে তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলছেন। তুমি জানো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু নির্দেশ দিয়েছিলেন যেহেতু এসআইটি নতুন করে ফর্ম করা হয়েছে, চারজন নতুন অফিসারদের ইন্ডাক্ট করা হয়েছে, 2006 ব্যাচের আইপিএস অফিসার হরিয়ানা ক্যাডার অশ্বিন শেনবিকে তিনি দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে এসআইটি হেড করবেন তিনি, তিনি কিন্তু নেতৃত্ব দেবেন এবং তার নেতৃত্বে আগামী দিনে এসএসসি দুর্নীতি মামলায় তদন্ত চলবে। আমরা দেখতে পাচ্ছি এই নির্দেশের তিন দিনের মধ্যেই আজকে সকাল 8টা নাগাদ অশ্বিন শেনবি চণ্ডীগড় থেকে কলকাতা এসে পৌঁছেছেন এবং সোজা তিনি নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে আসার ঠিক পর থেকেই কিন্তু আমরা যেটা সিবিআই সূত্র মারফত জানতে পারছি, তদন্তকারী অফিসার যারা কিন্তু মূল দায়িত্বে রয়েছে, যারা এতদিন ধরে তদন্ত করেছে, তাদের কিন্তু নিজে চেম্বারে ডেকে তাদের কেস ড্যারি দেখছেন এবং এক একটা তথ্য প্রমাণ যেটা রয়েছে কেস ড্যারিতে এই সমস্ত তথ্য প্রমাণ সামনে রেখেই কিন্তু তিনি তাদের সঙ্গে কথা বলছেন। অর্থাৎ আগামী দিনে এই তদন্ত কিভাবে এগোবে, কাদের কাদের তলব করা হবে, এতদিন ধরে কি কি তদন্ত হয়েছে, সমস্ত তথ্য সামনে রেখেই কিন্তু অশ্বিন শেনবি ইতিমধ্যে নিজাম প্যালেসে তদন্তকারীদের সঙ্গে বৈঠক করছেন। ধন্যবাদ প্রকাশ। হাইকোর্টের নির্দেশের পর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর সিবিআই। গ্রুপ সি গ্রুপ ডি এর 20 জন চাকরি প্রার্থী ও চাকরি প্রাপকদের আজ নিজাম প্যালেসে তলব, বেশ কয়েকজন ইতিমধ্যে পৌঁছেছেন নিজাম প্যালেসে। সিবিআই সূত্রে যেটা খবর, এদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি আনতে বলা হয়েছে। চাকরি প্রাপকদের ক্ষেত্রে নিয়োগপত্র সুপারিশপত্র থাকলে তার নথি চেয়েছে সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় আজই মুর্শিদাবাদের 15 জন স্কুল পরিদর্শককেও তলব করা হয়েছে, তাদের কাছেও নিয়োগ সংক্রান্ত নথি চাওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।